বিক্রি হয়ে গেছে, তো সেই কাঁথার টাকা আমরা হচ্ছে হাতে পেয়ে গিয়েছি। তো এত কষ্ট করে এই কতদিন লাগে ই করছে, সেলাই করছে? এক মাস, পুরা পাক্কা এক মাস লাগে। যে কাঁথা সেলাই করা হয়েছে সেই কাঁথা আমরা বিক্রি করে ফেলছিলাম দুই তিন দিনের মধ্যে, না বেশি হলে পাঁচ দিন, যাই হোক বিক্রি হয়ে গেছে। আর দেখেন আমরা টাকাও হাতে পেয়ে গিয়েছি। এখন থেকে আপনারা প্রতি মাসে এক টাকার কাঁথা পাবেন, ইনশাল্লাহ। আর খালা কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাঁথা সেলাই করতে পারে, মাত্র এমনি একটা শুরু করলো, কিন্তু ওই কাঁথাটা অনেক সুন্দর, যে নিছে সে অনেক বেশি পছন্দ করছে। দেন হচ্ছে আবার কমেন্ট করে আবার ছবি তুলে আমাকে পাঠাইছে, তানজিলে এত সুন্দর হাতে সেলাই। হ্যাঁ আমি দেখাবো না, ওই মহিলার ওই আন্টি নাকি আপু হয় যাই হোক, সে হচ্ছে বিছানা এরকম করে বিছায় বলছে যে এত সুন্দর হয়েছে তানজিলে এই হাতের সেলাইটা, অনেক ভালো লাগছে আমার। তো ওই জিনিসটা ভালো লাগছে বিধায় কিন্তু সে বলছে, ভালো না লাগলে কিন্তু বলতো না। আমাদের এখন গরমে অতিরিক্ত তাপমাত্রা, তাই আমি পাখা দিয়ে হাত পাখা দিয়ে বাতাস খাচ্ছি, পুরনো ঐতিহ্য। তো এখানে হচ্ছে 4,500 টাকা আছে, এটা পুরাটাই হচ্ছে খালামুনির এই যে এখান থেকে প্রথমে ইনকাম। হ্যাঁ আর খালামুনি না, আমার কথা হলো যে আমি তুমি বেশি আমাকে উৎসাহিত করেছো, যেহেতু খালামুনি আপনি করেন আমি আসি, সেটাই তো। আমার কথা হইলো যে আমরা মেয়েরা যদি ঘরে বসে কোনো কিছু করে ইনকাম করতে পারি, সেটাতে আমাদেরও আনন্দ লাগবে। আমরা যদি বাচ্চা কাচ্চাদের নিজের পছন্দ মতো একটা কিছু কিনা দিতে পারি, যেমন বাবাদেরও দায়িত্ব থাকে তেমন কিন্তু মাদেরও দায়িত্ব। আজকালকার মারা ব্যাংকে চাকরি করে কত কিছু করে না, আর যারা আমরা পড়াশোনা করি নাই, অল্প পড়াশোনাতেই আমরা ওই জায়গায় থমকে গেছি, তো তারা তো চাই যে ঘরে বসে যদি 2-4 টাকা ইনকাম করে বাচ্চা সন্তানকে দিতে পারি, বা নিজের খরচটাও যদি চালাইতে পারি, মাসে যদি একটা নিজের 3 পিসও কিনতে পারি, এটাও অনেক রকম শান্তি যে আমি নিজেরটা নিজে করতে পারছি। যাই হোক খালা শাশুড়ি অনেক খুশি, সে নিজে হাতে এটুকুই করতে পারছে, আর এটুক তার পুরাটাই হচ্ছে তার কষ্টের ফল। সে এক মাস লাগায় সেলাই করছে, অত ধৈর্য আমারও নাই, অত ধৈর্য যদি আমার থাকতো তাহলে আমি পারতাম। অনেক সুন্দর করে কাঁথাটা সেলাই করছে, আর জেনেছে তার অনেক পছন্দ হয়েছে। তো এরপরে যদি কারো কাঁথা পছন্দের কোনো ডিজাইন থাকে, আমার হচ্ছে তানজু ফ্যাশন যে পেজ আছে ওখানে গিয়ে হলো বলতে পারেন যে আবার এই টাইপের সাপের ভিতর হচ্ছে ডিজাইন করে দিতে হবে, সেটাও হচ্ছে খালা পারবে। আর এমনিতেও আমরা তো এখন মাসে মাসে একটা করে কাঁথা হবে, খালা সেলাই করতে পারবো। তো যাই হোক আপনারা হচ্ছে যাদের কাঁথার দরকার তারা হচ্ছে নিতে পারবেন এখন থেকে আমার পেজ থেকেই। এর আগে আমার মনে হয় না কেউ পেজে কাঁথা বিক্রি করে, এই প্রথমেই মনে হয় আমি বিক্রি করতেছি। আর সবাই এটা কি স্পিকার বক্স নিয়ে আসছে, কত দিয়ে কিনে নিয়ে আসলা? এটা এটা হ্যাঁ এটা ওই সাড়ে চার নাকি গিফট পাইলা? গিফট টাইপ না, গিফট পাইলে তো বলতো আমি তোমাকে। তাই তো হঠাৎ এটা নিয়ে আসলাম। হ্যাঁ হঠাৎ নিয়ে আসলাম না, রুমে থাকা ভালো, এটা মন মাইন্ড যদি খারাপ থাকে মুভি দেখতে সেই দেখতেছে দেখে আমার একটা ছিল তো স্পিকার বক্স আর কি নিবি ধরো আমি ধরো একটু এটা সাইডে ধরো বের করা হলো খুব সুন্দর ব্ল্যাক, ফুল ব্ল্যাক ব্ল্যাক না, ওই জন্যই তো নিলাম ব্ল্যাক টাই ভালো দেখা। এখানে রাখো নাকি এখানেই রাখবো? এখানে রাখবো দাও। তুলনায় এর জন্য বললাম
যাক আমার বর নিজে শখ করে হচ্ছে এই স্পিকার বক্স কিনে নিয়ে আসছে না কত কিছুই তো কত মানুষের কত কিছু শখ হয় ধরো লাগবে না দেখে করব এই তো আজকে আমাদের ভোর রাতের খাবার হচ্ছে ডিম আলু ভর্তা আর হচ্ছে আর কালকে তো এখানে হচ্ছে ইফতারের আয়োজন করা হচ্ছে তাও সমস্যা একসাথে নাকি দুইটা আজকে অনেক বেশি গরম পড়ছে তোমার বউ পারে কি মনে করছো আমি পারি না কিছু তুমি সব পারো রাতে দালি তারপর কুইরা যে ওটা হালকা ইয়ে ভালো আর হচ্ছে আলুর চপ হবে বেগুন চপ হবে হ্যাঁ পেঁয়াজি বানাও পেঁয়াজু আজকে অল্প অল্প বানাও পেঁয়াজুটা আমার ভালো লাগে জাতীয় ফল খাওয়া উচিত আজকে হচ্ছে সবার অবস্থা আমি এখন যাব ওই যে তোমার হচ্ছে তুতমা শরবত আনতে আজকে আমি ইফতারে পান্তা ভাত খাবো কারণ অনেকদিন পান্তা খাই না অনেকদিন পান্তা ভাত খাই না আমার হচ্ছে আজকে রোজা ধরে গেছে রাধুনী তানজিলা বেগুন চপ হয়ে গেছে এখন হচ্ছে আলুর চপ তোমাকে তো সব খালি পারে কি বলতে তো আমাদের আলুর চপ ভাজা হয়ে গেছে আজকে হচ্ছে আলুর চপ আর হচ্ছে বেগুনি আর এখানে হচ্ছে পেঁয়াজু বানানো হবে না পেঁয়াজ আরো কিছু বাকি আছে হইতেছে সেই কালকে মার্কেট করে নিয়ে আসছি আমারও দেখাই নাই চাচিরও দেখাই নাই আজকে হলো দেখাবো আর আমি যে শাড়ি কিনছি জানেন আম্মু চাচি জানেন ওই যে আব্বু টাকা দিছিল না লাল পরি সাজবি লাল পরি অনেক সুন্দর ভাবে পরবে
Blouse piece is that one? Blouse piece is that one? আজকে খুব গরম, প্রচুর গরম।